পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, আপনারা আনন্দ পান, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই এটার মধ্যে যা খুঁজে পেয়েছি যে যেখানে লেখা আছে যে কর্মকর্তা ও কর্মচারী, ঠিক আছে, কর্মকর্তা ও কর্মচারী এই বিষয়টি সরকারের নির্দিষ্ট প্রতিনিধি তাদেরকেই বোঝানো হয়েছে একমাত্র। তার হলো অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা হলো রক্তাক্ত অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা খুনের অভিজ্ঞতা, এবং তার অভিজ্ঞতা হলো নির্বাচন তাদেরকে ভোট না দিলে, তাদেরকে ভোট না দিলে জানাজা নামাজ করতে দেবে না, তাদেরকে ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেবে না। আমার প্রশ্ন হলো যে মামলা তো খারিজ হলো, প্রবাসীরা নির্দোষ প্রমাণিত হলো, কিন্তু যেই ইতরগুলো প্রবাসীদেরকে এই যে জঙ্গি বললো, ধর্ষক বললো, তাদের কি হবে? আপনারা এই সময় বিভিন্ন সময় আমাদের প্রবাসীরা যুক্ত হয়, তাদেরকে আপনারা বলেন দেশে আসে, বলেন ইউটিউব, বলেন বিভিন্ন কিছু, বলেন ওনারা বিদেশে আসে, ওনাদেরকে দেশে আসে কথা বলতে হবে, কিন্তু রেমিটেন্স তো কি দেশে আসে পাঠাবে নাকি বিদেশ থেকে পাঠাবে? আপনাদেরকে অনেক প্রশ্ন, এই ধরনের অসম্মানজনক কথা কখনোই বলবে না, এবং আপনার এই জন্য আজকের এই টপিকে ক্ষমা চাওয়া উচিত যে একজন প্রবাসীকে আপনি এভাবে অসম্মান করেছেন। হলো ধন্যবাদ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি সবসময় এই ধরনের মিথ্যাচারিতা করেন, যে ভিতরে আলাপ হয় একরকম, বাহিরে এসে আর এক ধরনের বয়ান দেন, ঠিক আছে। তো আমেরিকার যে স্যাংশনটি পড়ছে, এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের বিষয়, এটা খুবই আপনার হলো ভালো খবর, এবং এখান থেকে আমাদের একটা সুন্দর নির্বাচনী চিন্তা শুরু হতে পারে, এবং সেই নির্বাচনী চিন্তা বাংলাদেশের মানুষের মুক্তিও দিতে পারে। এখানে অনেকে বলতে পারে যে হলো বিদেশি শক্তি হস্তক্ষেপ কেন করবে, দেখেন বাংলাদেশ 15 বছর ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। হ্যাঁ, শেখ হাসিনাকে একবার মানুষ বিশ্বাস করে 15 বছরের জন্য ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতায় আসলো, বললো যে যুবকদের ঘরে ঘরে চাকরি দেবে, তারপরে আরো অনেক কথা বলে, অনেক আশ্বাস দিয়েছে, সেগুলো বলে তারা ক্ষমতায় আসলো। এসে এই যে একবার আসলো, এখন হলো মানে এখন সাপের মতো আমাদেরকে অস্তে পিষ্টে পেঁচায়ে আমাদেরকে সবল মারার মতো একটা অবস্থা, যে নড়াচড়া করলেই সবল মেরে দিবে, নড়াচড়ারও একটা অবস্থা নাই। তো আমরা 2008 সালে ক্ষমতা মানে হলো দেশের মানুষ ভোট দিয়ে একটা কাল সাপকে আনছে, এনে 14-15 বছরের জন্য মানুষ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। তো এই হলো অবস্থা, সেই অবস্থা থেকে এখন উত্তরণের একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। এইখানে জনগণের আসলে আনন্দেরই একটা বিষয়, কারণ আমরা সবসময় ভয় পাচ্ছিলাম যে আমেরিকার স্যাংশনে আপনার হলো জনগণের না আবার ক্ষতি হয়, যেমন গার্মেন্টসে যদি স্যাংশন আসতো তাহলে বাংলাদেশের মানুষের খুব একটা ক্ষতি হতো, এবং যে কোনো শিল্প বাণিজ্য ট্রেড এগুলোতে যে কোনো ধরনের হস্তক্ষেপ হলে অনেক বড় ক্ষতি হতো, এমনকি আলাদা ভাবে যদি কোনো বাহিনীর বিরুদ্ধে স্যাংশন আসে সেটাও বাংলাদেশের জন্য অনেক ক্ষতির কারণ। কারণ ব্যক্তিগত আপনার হলো স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনা সরকার যেভাবে আমাদের প্রশাসনকে ব্যবহার করছে, এটা তাদের ক্রাইম, তাদের অপরাধকে কেন সাধারণ মানুষ শাস্তি পাবে, কেন একটা বাহিনী শাস্তি পাবে, কেন আমাদের গার্মেন্টস শাস্তি পাবে, এই বিষয় থেকে আমাদের একটা দুশ্চিন্তা ছিল। সেই দুশ্চিন্তা থেকে অনেকটা আমরা পার পেয়েছি, যে হলো একে স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনে যারা সুষ্ঠু নির্বাচন যারা হস্তক্ষেপ করবে, যারা প্রভাব খাটাবে, তারপরে গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক কর্মসূচি এগুলোতে যারা প্রভাব বিস্তার করবে বা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে স্যাংশনটা হবে। এইখানে কয়েকটা বিষয় যে আপনারা হলো বিধাগ্রস্ত করছে আমাদের আওয়ামী বন্ধুরা, আওয়ামী বুদ্ধিজীবী সুশীল, তারা বাধাগ্রস্ত করেছে, বলছে যে এটা হলো আসলে তাদের নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে সমর্থন দিচ্ছে। আমি বলে আপনারা যে এই কথা বলে আরাম পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, আপনারা আনন্দ পান, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই এটার মধ্যে যা খুঁজে পেয়েছি যে যেখানে লেখা আছে যে কর্মকর্তা ও কর্মচারী, ঠিক আছে, কর্মকর্তা ও কর্মচারী এই বিষয়টি সরকারের নির্দিষ্ট প্রতিনিধি তাদেরকেই বোঝানো হয়েছে একমাত্র, এবং আপনার হলো সরকারের যে বাহিনী সেই বাহিনীর কথা স্পষ্ট ভাবে লেখা আছে, এবং সাবেক ও বর্তমান দুই দুই বিষয়টি উল্লেখ করা আছে। এই কয়েকটা বিষয়টা যদি আপনারা একটু সূক্ষ্মভাবে দেখি তাহলে বোঝা যায় যে বর্তমান সরকারের অনিয়ম অবিচার নির্বাচন কেন্দ্রিক যেগুলো করেছে তার বিরুদ্ধে এই একটা নিষেধাজ্ঞা। এখন আমাদের আপনার হলো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শেখ হাসিনা সরকার বারবার যেটা বলার চেষ্টা করেছে যেটি হলো যে তারা সুস্থ নির্বাচন করেছে, এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ব্রিফিংটা ব্রিফ করছে সেখানে লিখছে যে তাদের স্থানীয় পর্যায়ে নির্বাচনের ভালো একটা অভিজ্ঞতা আছে লিখেছে, কিন্তু SSF সেখানে সুলতানা কামাল একটা বক্তব্য দিয়েছে 2022 সালে, সেখানে বলেছে যে 2021-22 যে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে গেল, এই স্থানীয় সরকার নির্বাচনে বিগত সময়ে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে, সবচেয়ে বেশি অস্থিরতা ছিল, সবচেয়ে বেশি মানুষ খুন হয়েছে, সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে, এবং 156 জনের বেশি মানুষ খুন হয়েছে, 4000-এর বেশি মানুষ আহত হয়েছে। এই হলো শেখ হাসিনার শেখ হাসিনা ওয়াজিদ, হ্যাঁ, তার হলো আপনার হলো নির্বাচনের তার হলো অভিজ্ঞতা।
তার অভিজ্ঞতা হলো রক্তাক্ত অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা খুনের অভিজ্ঞতা, এবং তার অভিজ্ঞতা হলো নির্বাচন তাদেরকে ভোট না দিলে জানাজা নামাজ করতে দেবে না, তাদেরকে ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেবে না, এইরকম একটা অবস্থা, ঘর থেকে তুলে নিয়ে যাবে, এলাকায় থাকতে দেবে না, এইরকম একটা সামগ্রিক আমরা এগুলো দেখেছি, এগুলো কেউ অস্বীকার করতে পারবে না। এখনো পত্রিকার পাতায় পাতায় এগুলো ছড়ানো রয়েছে। তো এই অভিজ্ঞতা নিয়ে তারা দাবি করে যে হলো তাদের নির্বাচনে ভালো অভিজ্ঞতা রয়েছে। এখানে আমাদের কাবেরী নামে একজন বোন এখানে যুক্ত হয়েছে, আমাদের একজন প্রবাসী ভাই এখানে যুক্ত হয়েছিল, শেখ হাসিনাকে হাসিনা বলাতে উনি মন খারাপ করেছে। আপনার হলো আপনার দেখেন উনি মানুষের 15 বছরের মানুষের ভোটের অধিকার আপনার হলো ক্ষতিগ্রস্ত করেছে, ওনাকে অনেককে সম্মান নাও করতে পারে, কারণ একজন মানুষের মানুষের মৌলিক অধিকার বা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে, বা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাকে সবাই সম্মান করবে তা না, সবার কাছে সে শ্রদ্ধার পাত্র নাও হতে পারে, তার কাছ থেকে যারা সুবিধা পায় তারা তাকে শ্রদ্ধা করবে, এটা স্বাভাবিক। কেউ কেউ তাকে হাসনা বলবে, কেউ কেউ তাকে হাসিনা ওয়াজেদ বলবে, এটা খুবই স্বাভাবিক। এটাতে আপনাদের আপনার হলো বিরক্ত, এই কারণে আপনি তাকে রাজাকার বলতে পারেন না। আপনারা এগুলো বলেন কিভাবে? বাংলাদেশের নাগরিক বিদেশে আছে, প্রবাস জীবন যাপন করছে, একজন প্রবাসী এখানে টক শোতে যুক্ত হয়েছে, তার সাথে একটু সুন্দর করে কথা বলবেন, আপনি তাকে বলে দিচ্ছেন রাজাকার। মানে আপনারা এই রাজাকার বলার এখতিয়ার কই থেকে পেলেন? তার বাবার নাম জানেন, তার বংশ পরিচয় জানেন? আপনি তাকে শেখ হাসিনাকে শুধু হাসিনা বলেছে, আপনি বলে দিচ্ছেন সে হলো রাজাকার রাজাকার। এগুলো আসলে করবেন না, এগুলো নাগরিকদেরকে না রাজাকার কেন বলেন? তারপরে আপনার হলো উনি একজন প্রবাসী মানুষ যুক্ত হয়েছে, প্রবাসীদের প্রতি এই ধরনের আপনাদের ব্যবহার কেন? এর আগে 383 জন প্রবাসী আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছিল, 383 প্রবাসী, এবং সেখানে মামলায় লিখেছে কি জানেন, যে এরা ধর্ষণ করতে পারে, এরা রাহাজানি করতে পারে, এরা পারিবারিক সহিংসতা করতে পারে, জঙ্গি কাজ করতে পারে, এইরকম এইরকম প্রায় 26টা ইস্যু দিয়ে 383 প্রবাসীকে গ্রেপ্তার করে। ওনারা অপরাধী হোক বা না হোক, 383 প্রবাসী তো একসাথে অপরাধী না, এই যে একটা মারাত্মক ব্লেম দিয়ে সেই সময় গ্রেপ্তার করেছিল। এই সকল প্রবাসী যদি কেউ আত্মহত্যা করতো, যে আমাকে এত বড় একটা ব্লেম দিলো, আমি ধর্ষণ করতে পারি, তাহলে কিন্তু পরে দেখেন সে তারা যে মিথ্যা মামলা দিয়েছে তার প্রমাণ হলো সেই মামলা পরবর্তীতে আমাদের প্রবাসীরা জামিন হয়, জামিন হওয়ার পরে আমরা সেই মামলা আবেদন করি, সেই মামলা খারিজও হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো যে মামলা তো খারিজ হলো, প্রবাসীরা নির্দোষ প্রমাণিত হলো, কিন্তু যে ইতর গুলো প্রবাসীদেরকে এই যে জঙ্গি বললো, ধর্ষক বললো, তাদের কি হবে? আপনারা এইখানে বিভিন্ন সময় আমাদের প্রবাসীরা যুক্ত হয়, তাদেরকে আপনারা বলেন, দেশে আসে বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন কিছু বলেন, ওনারা বিদেশে আসে, ওনাদেরকে দেশে আসে কথা বলতে হবে, কিন্তু রেমিটেন্স কি দেশে আসে পাঠাবে নাকি বিদেশ থেকে পাঠাবে? আপনাদেরকে অনেক প্রশ্ন, এই ধরনের অসম্মানজনক কথা কখনোই বলবেন না, এবং আপনার এই জন্য আজকের এই টপিকে ক্ষমা চাওয়া উচিত যে একজন প্রবাসীকে আপনি এইভাবে অসম্মান করেছেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।